পরবর্তীতে আমাদের কয়েকজন মেম্বার স্যার, চেয়ারম্যান স্যারের পিএস স্যার সহযায় আমাদের অনুরোধ করছে। সবাই কিন্তু আমরা একই আমাদের যারা আসছে, যদিও আমি কিন্তু এখানে কোনো নির্ধারিত ব্যক্তি না আসার জন্য আমার কিন্তু নাম আসে নাই, যেহেতু কোনো সমিতি থেকে। তবে এখানে যেহেতু আপনারা আসছেন, আমি আপনাদের সাথে আছি, সেই হিসাবে আমি এখানে আসছি। অর্থাৎ মেম্বার স্যার আপনারা সবাই ছিলেন, মেম্বার স্যারও অনুরোধ করছে, সবাইকে অনুরোধ করছে, আমরা সবাইকে নাম বলছি। এবং আমার বিষয়টা বলছি যে আমাকে ডাকেন কেন, আমাকে তো কোনো অফিসার করে আনা হয়নি। তখন মেম্বার স্যার পিএস স্যার আমার হাতে ধরে আপনাদের সামনে বলছে যে আমি আপনার আমাদের বক্তব্য একটি ছিল যে আমরা এইভাবে বসবো না, কারণ আমাদের এই কার্যক্রমটা শুরুতে এখানে ম্যাক্সিমাম আছে অফিসাররা, আর সুপারভাইজাররা আছে কিছু, কিন্তু এই কার্যক্রম যেটা এখন যে রূপরেখা দাঁড়াইছে এখানে কিন্তু মিটারিডার লাইন লেভেল ওয়ান নিয়মিত লাইন তথা সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারীরা এটার সাথে তাদের সকলেরই যত মানে এই বৈষম্যের এত বছর বৈষম্যের বিষয়গুলি বহিঃপ্রকাশ ঘটছে, সবাই কিন্তু এটার সাথে একাত্মতা প্রকাশ করছে। সুতরাং তাদের ছাড়া আমরা কখনোই আরিবি বা সরকারের প্রতিনিধির সাথে বসবো না, এই কথা আমি প্রথম দিন থেকে বলছি এবং এখন পর্যন্ত বলতেছি। তারা যখন দুই তিনবার এসে ব্যর্থ হয়ে গেছে, তারপর আপনারা দেখছেন যে আমাদের বিদ্যুৎ বিভাগের মাননীয় অতিরিক্ত সচিব তানিয়া ম্যাডাম নিজে আইসা আমাদের অনুরোধ করছে, গেটের বাইরে যায় যে আমরা আসছি, আমাদেরকে সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে, আপনারা আমাদের সাথে কথা বলবেন। আমরা তাকেও বলছি যে আমরা আপনাদের সাথে কথা বলবো, কোনো সমস্যা নেই, কিন্তু কথা বলার যারা কথা বলবে তাদের তো প্রতিনিধি, সকল শ্রেণী থেকে প্রতিনিধি এখানে উপস্থিত নাই। তারপরও স্যার অনুরোধ করে পরে স্যার যখন চলে গেছে, পরে আমরা আপনাদের সবাই দেখছেন আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখানে তাদের সাথে কোনো আলোচনায় বসবো না, এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি। পরে মেম্বার স্যার অনুরোধ করছে এবং তানিয়া ম্যাডামের অনুরোধে যে আপনারা যে বসবেন না, চেয়ারম্যান স্যারের কাছে যায় এই কথাটুকু অন্তত বলে আসে যে আমাদেরকে নোটিশ, এই আপনারা যে আসবেন এই কথা জানাই আনা হয় নাই, আমরা আপনাদের সাথে বসবো না, এই কথাটা জানাই আসেন। তাইলে হয়তো বা দেখেন যেহেতু তারা সরকারের পক্ষ থেকে আসছে, তাইলে বিষয়টা হয়তো বা মানে দেখা গেল তারও একটু কষ্ট পাবে। আমরা তারা স্বীকার করছে যে আমরা ভুল করছি, যে তারা আপনাদের কী কারণে আনা হয়েছে এটা আমরা বলি নাই, এই কথাটা তাদেরকে বলে আপনারা চলে আসেন। সে প্রেক্ষিতেই আমরা কয়েকজন গেছি, আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেই, কিন্তু আমরা বলছি যে আমরা তাদের সাথে বসবো না, এই জন্য আমরা সবাইকে চলে যাই, মানে কি আমরা বলছি আপনারা থাকেন, কেউ যদি মনে কষ্ট করে থাকেন ক্ষমা চাই না। চেয়ারম্যান মহোদয়, তিনজন মেম্বার স্যারের সমন্বয়ে আমরা আজকে বসেছিলাম। আমাদের প্রাথমিক সিদ্ধান্ত ছিল আমরা বসবো না, পরবর্তীতে মেম্বার স্যাররা নিচে গিয়ে আমাদের সাথে কথা বলেছেন, আমাদেরকে ডেকে এনেছেন, সেখানে আমরা আমাদের কথাগুলো বলেছি যেটা রাজন স্যার বলেছেন। তবে আমাদের মেইন একটা দাবি রয়ে গিয়েছিল, যেটা আমাদের প্রথম দাবি, যেটা আমাদের এই মুহূর্তের সবচেয়ে প্রয়োজনীয় দাবি, আমাদের সহকর্মী, আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই যাদেরকে সংযুক্ত করা হয়েছে
তাদের সংযুক্তি আদেশ প্রত্যাহার করতে হবে। আমরা বলেছি তাদের সংযুক্তি আদেশ প্রত্যাহার না হলে আমরা ঘরে ফিরবো না। আমরা বলেছি তাদের সংযুক্তি আগে প্রত্যাহার করতে হবে। আমাদের যৌক্তিক দাবিগুলো আপনারা শুনবেন বলেছেন, আমরা বারবার সচিব স্যারকে অনুরোধ করেছি যে আমাদের এই অনুরোধটুকু শুনেন, সচিব স্যার কথা দিয়েছেন তাদের সংযুক্তি আদেশ প্রত্যাহার করবেন। পরে সচিব স্যার উঠে যাওয়ার পরে আমাদের চেয়ারম্যান স্যারের সাথে কথা হয়েছে আলাদাভাবে, চেয়ারম্যান স্যার আগামী রোববার অর্থাৎ প্রথম ওয়ার্কিং ডেতে আমাদের সংযুক্তিকৃত সবার সংযুক্তি প্রত্যাহার করবেন। যেহেতু মাননীয় চেয়ারম্যান স্যার আমাদের অভিভাবক, আমাদের 45,000 পল্লী বিদ্যুৎ সমিতির এবং 2,000 পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীর অভিভাবক, আমরা আমাদের অভিভাবকের কথায় আশ্বস্ত হয়ে আজকে আমাদের সংযুক্ত যে 6 ভাই আছে তাদেরকে প্রথম ওয়ার্কিং ডে পর্যন্ত সংযুক্ত হিসেবে রেখে আমরা আজকের কর্মসূচি, আমাদের যে বর্তমান চলমান কর্মসূচি, এটা আমরা স্থগিত রাখছি। কিন্তু যদি আমাদের এদেরকে সংযুক্তি প্রত্যাহার করা না হয় তাহলে আমরা আবার মাঠে ফিরে যাব। আমরা যে চলমান কর্মবিরতি আছে আমরা সেই কর্মবিরতি পালন করব। কারণ আমার ভাইকে আমি বন্দি রেখে, আমার ভাইকে আমি আরবিতে সংযুক্ত রেখে আমি মাঠে বসে থাকবো, আমি নীরবে সব সহ্য করবো, এটা হয় না। চেয়ারম্যান স্যার আমাদের কথা দিয়েছেন, আমরা আশ্বস্ত হয়েছি, আমরা বিশ্বাস করেছি যে প্রথম কর্মদিবসে আমাদের ভাইদের সংযুক্তি আদেশ প্রত্যাহার হবে। সেই সাথে আমি সারা বাংলাদেশের ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সকল সমিতি থেকে আপনারা এসেছেন, আমরা হয়তো আমাদের একটা প্রাথমিক সিদ্ধান্ত ছিল, যেহেতু আমাদের সাথে একটা হঠকারী সিদ্ধান্ত নিয়েছে আরিবি কিছু কর্তা ব্যক্তি, আমরা সেটা চেয়ারম্যান স্যারকে জানিয়েছি, আমরা সচিব স্যারদেরকে জানিয়েছি কারা কি কিভাবে করেছে কেন করেছে। তারা এই সিস্টেমের শত্রু, তারা এই সিস্টেমটাকে ধ্বংস করার জন্য করছে। তারা আমাদেরকে একটা রং মেসেজ দিয়েছে যে শুধুমাত্র মতবিনিময়ের জন্য ডাকা হচ্ছে দুজন করে, কিন্তু জিএম স্যারদেরকে মেসেজ দিয়েছে আন্দোলনের সাথে জড়িত দুজনকে। যদি এই মেসেজটা চিঠিতে লিখত আন্দোলনের সাথে জড়িত যারা তারা, এবং সেই সাথে হচ্ছে যে দুজন করে আন্দোলনের সাথে জড়িতদের পাঠাবেন এবং সচিব মহোদয় উপস্থিত থাকবেন, তাহলে আজকে সিনারিও আমরা যে বদ্ধ রুমে 5-8-10 বসেছি তা হইতো না। এখানে 160 বসতো, এখানে সাররা থাকতো, আমরা সব কথা বলতাম এবং সবাই শুনত। যেহেতু আরিবির যে কোনো একজন কর্তা ব্যক্তি একটা পক্ষের হঠকারী সিদ্ধান্তের কারণে এটা হয়েছে, এটা আমরা চেয়ারম্যান স্যারকে দেখেছি, চেয়ারম্যান স্যার বলছে তার সাথে তার বিরুদ্ধে বিভাগীয় বা যারা এটা করেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিবে, এবং আমাদেরকে এটা বলে আশ্বস্ত করেছে আপনাদের যে যৌক্তিক দাবিগুলো আমরা এগুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আসছি। বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে, রাজন স্যার অলরেডি বলছে, কথাগুলো রিপিট হয়ে যাচ্ছে যে আসছে, এই অবস্থায় আপনারা ঘরে ফিরে যান। আমরা স্যারদের কথা আশ্বস্ত হয়েছি, স্যাররা আমাদের অভিভাবক, আমরা বিশ্বাস করেছি, অভিভাবক আমাদের একটা নির্দেশনা দিয়েছেন, আমরা নির্দেশনা শুনেছি। আমি মাঠ পর্যায়ে আমার যে ভাইরা গত একটা সপ্তাহ ধরে কষ্ট করেছেন, এত কথা বলেছেন, সেই ভাইদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই। আমরা বিজয়ের ধার প্রান্তে, আমরা আশ্বস্ত হয়েছি অভিভাবকের কথায়, আমরা এই আশ্বাসটা নিয়ে আশ্বস্ত নিয়ে পরবর্তী সময়ে আমাদেরকে মন্ত্রণালয় যখন ডাকে ততদিন পর্যন্ত অপেক্ষা করি। আমাদের দাবি দাওয়াগুলো একটা ক্লিয়ার মেসেজ আপনাদেরকে দেই, আপনারা মিসকনসেপশন হতে পারে, আমাদের যে দাবি দাওয়াগুলো এগুলো সচিব স্যার বলেছেন যে জিএম মহোদয়ের মাধ্যমে প্রেফারড চ্যানেলে আমরা যাতে আরবি চ্যানেল স্যারকে জানাই, এমতো অবস্থায় আমাদের যা যা দাবি দাওয়া আছে আমরা আমাদের সকল দাবি দাওয়া খুব সুন্দরভাবে বলেছি, আমরা কমন একটা সামগ্রিক ভাবে সেন্ট্রালি একটা করে দিব, বিভিন্ন ভাবে না তো নিয়মিতভাবে হয়ে যাবে, আমরা একটা ইউনিক পলিসি একটা করে দিব, ওইটা সব জায়গায় দিয়ে দিব, ওইটাই প্রত্যেকটা সমিতিতে যেটা আমাদের সার্বিক ক্ষেত্র হয়েছে একটা কমন বিষয় থাকবে, অর্থাৎ সব জায়গাতে তো একই আসবে, রাজ্য সমিতি ভিত্তিতে মাধ্যমটা সমিতির নাম হবে এবং বরাবর আসবে। আমরা কোন চিঠিপত্র দিতে গেলে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হইতাম এই ভয় থেকে সবাই মুক্তি। আরেকটা বিষয় আছে, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আরেকটা বিষয় হচ্ছে